আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের ভিসা আপনারা যারা বর্তমানে নিচ্ছেন যে বিষয়গুলো দেখে আপনি ভিসা নিলে অবশ্যই ধোকার থেকে বাঁচতে পারবেন কারণ সৌদি আরবের বর্তমান পরিস্থিতি খারাপ আর এই খারাপ পরিস্থিতিতে যে কোনো ভিসা দিয়ে সৌদি আরবে ঢুকলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন না কিংবা কোম্পানিটাও ভালো পাবেন না সেজন্য আপনাকে অবশ্যই সৌদি আরবে আসার আগে ভিসাগুলো চেক করতে হবে এখন এই ভিসা চেক করার অনেকগুলো প্রসেস এবং নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনি চেক করতে পারলে আপনি জানতে পারবেন সে কোম্পানির নাম কি সে কোম্পানিতে বেতন কত এবং ডিউটি কত ঘন্টা এই বিষয়গুলো আপনি আগে থেকে জানতে পারবেন আর একটা কোম্পানির বিষয় যদি আপনি আগে থেকে জানতে পারেন তাহলে সেই কোম্পানিতে আসার পর আপনার একটু সুবিধা হবে মানে আপনি আগে থেকে যেহেতু ইনফরমেশনগুলো জানেন সে কোম্পানিতে কাজ কি হয় বেতন কত হয় কত ঘন্টা ডিউটি হয় তাহলে কিন্তু আপনার পক্ষে অনেকটাই সহজ এবং ভালো হয়ে যায় তো প্রত্যেকটা প্রবাসীকে আমি বলি যে সৌদি আরবের যারা কোম্পানির ভিসাগুলো নিচ্ছেন তারা ভিসাটা চেক দেওয়ার সময় একটু গুরুত্ব সহকারে চেক দেওয়ার চেষ্টা করবেন হয়তো অনেক এজেন্সি আপনাদেরকে ধোকা দিতে পারে যেমন সে ভিসা বিক্রি করার জন্য আপনাকে বলতে পারে যে কোম্পানিটা অনেক ভালো আট ঘন্টা ডিউটির বিনিময়ে আপনি পনেরোশো সৌদি রিয়াল পাবেন এবং সেই কোম্পানিতে দুই বছর পর পর আপনাকে ছুটি দেওয়া হবে আপ ডাউন টিকিট দেওয়া হবে এবং একটা কোম্পানিতে যে ধরনের ফ্যাসিলিটি দেওয়ার কথা সে কথাগুলো আপনাদেরকে সে এজেন্সি থেকে বলতে পারে কারণ এজেন্সির কাজই হচ্ছে ভিসা বিক্রি করা হয়তো এই যে আমি এই কথাগুলো বলতেছি এই কথাগুলো যে কোনো এজেন্সি যদি শোনে তখন কিন্তু আমাকে হয়তো বকা দিবে কিংবা যে কোনো একটা খারাপ মন্তব্য কিন্তু করতে পারে সেটা কিন্তু আমার বিষয় না আমি অবশ্যই প্রবাসীদেরকে সতর্ক করি যাতে আমাদের বাংলাদেশে থাকা অবস্থা যে সকল প্রবাসীরা নতুন আসতেছেন সেই প্রবাসীরা ধোঁকা না খায় কারণ ধোকা খেলে কিন্তু একটা প্রবাসীর জীবনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অনেকটাই কষ্ট নিয়ে কাজ করতে হয় সৌদি আরবে যখন আপনাকে বলা হচ্ছে একটা ভালো কোম্পানির কথা আপনি সেই কোম্পানিতে সৌদি আরবে আসলেন আসার পর দেখলেন যে সেই কোম্পানিটা ভালো না কিংবা সেই কোম্পানি হলো না এখন আপনাকে বলা হলো ডাইরেক্ট কোম্পানিতে আপনি কাজ করবেন আপনার কিন্তু থিঙ্কিং থাকে যে আমি সৌদি আরবে আসার পর ডাইরেক্ট কোনো কোম্পানিতে কাজ করব কিন্তু সৌদি আরবে আসলেন আসার পর যখন দেখেন যে একটা সাপ্লাই কোম্পানি কিংবা কোম্পানি খুঁজে পাচ্ছেন না অনেক সময় সাপ্লাই কোম্পানিতে কাজ থাকে না একটা রুমে যেখানে পাঁচজন লোক থাকতে পারে না ভালোভাবে সেখানে পঞ্চাশ ষাটজন লোক অবশ্যই গাদাগাদি করে থাকতেছে সাপ্লাই কোম্পানির প্রত্যেকটা কোম্পানি কিন্তু এরকম হয়ে থাকে তখন আমাদের প্রত্যেকটা প্রবাসী যারা এই যে নতুন করে সৌদি আরবে আসতেছেন তারা অনেকটাই কিন্তু কষ্ট পান তো অবশ্যই এই সিচুয়েশনটা যদি আপনার সাথে না ঘটে সেই জন্য কিন্তু এই বিষয়গুলো বলি কারণ আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি কিন্তু সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন কোম্পানির নাম দেখতে পারবেন এবং কোম্পানির মানে স্পন্সর নেম যেটা বলা হয় সেটা দেখতে পারবেন আপনি সেই কোম্পানিটা সার্চ করে দেখতে পারবেন যে কোম্পানিটা আসলেই সৌদি আরবে রয়েছে কিনা একটা কোম্পানি মূলত চেক করার নিয়ম হচ্ছে আপনি যখন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সেই মুফাটা চেক করলেন মুফাতে কোম্পানির নাম থাকে সেই নামটা দিয়ে আপনি অবশ্যই হুপ নামটা কপি করে যদি আপনি কোনো গুগলে চলে আসেন গুগলে চলে আসার পরেই আপনি সেই কোম্পানিটা যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন সেই কোম্পানির এ টু জেড ইনফরমেশনগুলো ভিডিও আকারে কিন্তু আপনি পেয়ে যাবেন যদি দেখেন যে না সেই কোম্পানিটা অনলাইনে নেই সৌদি আরবের এমন কোনো প্রতিষ্ঠান নেই যে গুগল ম্যাপে না আছে সৌদি আরবের এমন কোনো কোম্পানি নেই যে যেটার ওয়েবসাইট না আছে তো অবশ্যই প্রত্যেকটা কোম্পানির যেহেতু ওয়েবসাইট রয়েছে সেহেতু আপনি ওই ওয়েবসাইটগুলো যখন কোম্পানির নামটা দিয়ে সার্চ করবেন তখন কিন্তু আপনার সামনে অটোমেটিকলি চলে আসবে তখন আপনি জানতে পারবেন যে হ্যাঁ সৌদি আরবে এই কোম্পানিটা রয়েছে আপনি যখন জানতে পারলেন যে কোম্পানিটা রয়েছে তখন কিন্তু ওই কোম্পানির ইনফরমেশনগুলো ওই ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া থাকে আপনি এভাবেই কিন্তু আপনার প্রত্যেকটা কোম্পানির ইনফরমেশন বের করে ফেলতে পারবেন এখন দেখা যাচ্ছে যে এক ঠিকাদারি প্রতিষ্ঠান এক মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়ান পারসেন্ট কোম্পানি এই কোম্পানিগুলো কিন্তু সাপ্লাই এই কোম্পানিগুলো অবশ্য অবশ্যই আপনি হাজার বার চেষ্টা করেও কিন্তু সার্চ করে বের করতে পারবেন না সৌদি আরবের ভিসা আপনি নিয়েছেন কিন্তু ওয়ান পারসন এক মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান এই কোম্পানিগুলো কিন্তু আপনি সার্চ করে কোনোভাবেই বের করতে পারবেন না এখন এটা আপনি যদি আমাকে বলেন আমিও কিন্তু পারবো না কারণ এগুলো সাপ্লাই কোম্পানি আর সাপ্লাই কোম্পানির কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে না সাপ্লাই কোম্পানির কোনো প্রতিষ্ঠান আপনি ম্যাপে খুঁজে পাবেন না কারণ তারা যে কোনো একটা অঞ্চলের হয়তো একটা রুম নিয়ে এই কার্যক্রমগুলো পরিচালনা করতেছে কোম্পানির কিন্তু এই সিস্টেম না শুধুমাত্র সাপ্লাই কোম্পানির এই সিস্টেম বলেন রিয়াদ বলেন জেদ্দা বলেন যে কোনো একটা অঞ্চল থেকে তারা এই প্রবাসীদেরকে এমন জায়গায় রেখে কাজ করাচ্ছে সেগুলোর প্রতিষ্ঠান যদি আসলেই ম্যাপে দেওয়া হয় তাহলে তাদেরকে অবশ্যই আটক করে ফেলবে কারণ এগুলো হচ্ছে লাইসেন্স ছাড়া মানে এই সাপ্লাই কোম্পানিগুলো লাইসেন্স ছাড়া কোম্পানি লাইসেন্স নিয়ে কোনো কাজ করে না আর যারা লাইসেন্স নিয়ে কাজ করে তাদেরকে অবশ্যই মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট ওই গভর্নমেন্টকে দিতে হয় যেমন আল আফসার কোম্পানি এটা কিন্তু অবশ্যই একটা লাইসেন্স রয়েছে এবং আল ইয়ামামা কোম্পানির লাইসেন্স রয়েছে আরও এ ধরনের অনেক নাম রয়েছে এগুলো লাইসেন্স রয়েছে কিন্তু এগুলো সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানির একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়েছিলাম যেগুলো টপ লেভেলের সাপ্লাই সেটার একটা লিস্ট আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ভিডিওতে তো অবশ্যই তারপরেও যদি আপনাদের জানার থাকে যে ভাই সাপ্লাই কোম্পানিতে যাব কিন্তু টপ ভালো কোনো কোম্পানিতে যাবো সেই সম্পর্কে একটা ভিডিও বানান আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম যদি কমেন্ট করেন তাহলে আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন মূল কথা হচ্ছে আপনি যেহেতু সৌদি আরবে আসতেছেন ফিরিতে ফিরিতে যেহেতু কেউ নিয়ে আসতেছে না আপনি অবশ্যই এই বিষয়গুলো যাচাই বাছাই করবেন এবং যাচাই বাছাই করে দেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন যে আপনি এই সৌদি আরবে আসবেন কিনা এই সকল ভিসা দিয়ে আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে কথা বলি সৌদি আরবে যদি একমাত্র আপনারা আসতে চান ভালো কোনো কোম্পানির ভিসাতে যদি কাজ করতে চান তাহলে একটা সিস্টেম আপনাকে আসতে হবে সেটা হচ্ছে সৌদি আরবে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থেকে থাকে ছোটোখাটো কোম্পানিতে কিছু সংখ্যক লোকের প্রয়োজন সেক্ষেত্রে ভিসা দিচ্ছে সেই ধরনের ভিসা নিয়ে যদি আপনি সৌদি আরবে আসতে পারেন তাহলে একমাত্র ডাইরেক্ট কোম্পানি হওয়ার সম্ভাবনা রয়েছে নয়তো কিন্তু আপনি ডাইরেক্ট কোনো কোম্পানি বর্তমান সিচুয়েশনে পাবেন না কারণ প্রত্যেকটা কোম্পানিকে বলা হয়েছে যে ভিসা না বের করার জন্য যেমন আপনি আলাম আরামকো কোম্পানিতে আলমারাই কোম্পানি টাটা কোম্পানিতে এই সকল কোম্পানি টপ কোম্পানি আর এই টপ কোম্পানিগুলোতে যদি আপনি পরিকল্পনা করেন সৌদি আরবে আসবেন আসতে পারবেন না কারণ এই সকল কোম্পানির ভিসাগুলো একেবারে এখন বন্ধ কোম্পানির চাইলেও আপনাকে ভিসা দিতে পারবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরও বুঝতে কোনো সমস্যা হলে আমাদের ভিডিওর কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিও আপনারা কি সম্পর্কে দেখতে চান আমাদেরকে জানাতে পারেন সেই সম্পর্কে ভিডিও আনার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম